এবারে নগদ নিবেদিত অর্থনৈতিক সংবাদ। এবার পরিচালনা পর্ষদ পুনর্গঠন হওয়ার সাত ব্যাংকের ঝুঁকিপূর্ণ ঋণের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এসব তথ্য নিয়ে আজ থেকে এই ব্যাংকগুলো পরিচালনা পর্ষদের সাথে আলোচনায় বসছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে যেসব ব্যাংকে পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে ওই ব্যাংকগুলোর কী পরিমাণ টাকা প্রভাবশালীদের কাছে আটকে আছে তা জানতে চেয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি এসব ব্যাংকে যে তারল্য সংকট চলছে তা থেকে উত্তরণের পরিকল্পনাও জানতে চাওয়া হয়েছে। এখন পর্যন্ত বেসরকারি খাতের ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।